কাটলিছড়া চালমার স্কুল কর্তৃপক্ষ প্রতারণার যাবতীয় অভিযোগ খণ্ডন করেছে। এই সংক্রান্তের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক দুর্গাপ্রসাদ ভট্টাচার্য জানান, মেট্রিক পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তুষ্ট যে ছাত্রী স্কুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উত্থাপন করেছে, সে বাস্তবে 2020 সালের নবম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতেই পারেনি। তাই অ্যাডমিট কার্ড সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। সামাজিক মাধ্যমে যে মার্কশিটগুলি তুলে ধরা হয়েছে সেগুলি ভুয়া। ক্লাস এইটের মার্কশিটকে জালিয়াতি করে ক্লাস নাইনের মার্কশিট হিসেবে তুলে ধরা হয়েছে। ছাত্রীটি কোনো চক্রান্তের শিকার হচ্ছে কি না তা খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এনএইচ নিউজের সাক্ষাৎকারে স্কুলের প্রধান শিক্ষক দুর্গাপ্রসাদ ভট্টাচার্য জানান, বর্তমানে যে সোশ্যাল মিডিয়াতে যে তথ্য প্রচার করা হয়েছে সেই তথ্য প্রচারে আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত, সাথে আমাদের সমস্ত বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ এতে অত্যন্ত দুঃখিত। কারণ আজকে আমরা ছাত্রছাত্রীদের জীবন গড়ার জন্য যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি এটা আমাদের কাছে একটা মস্ত বড় বাধা স্বরূপ। এবং আমি আজ অফিসে এসে আমার সহকর্মীবৃন্দকে ডেকে যে সমস্ত আমাদের নথিপত্রগুলো আছে রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে সেগুলো বের করে আমি অত্যন্ত স্তম্ভিত হয়েছি এবং মর্মাহত হয়েছি যে কিভাবে সোশ্যাল মিডিয়াতে এই তথ্যগুলো কোনো সত্যাসত্য বিচার না করে প্রচার করা হয়েছে। প্রথমেই আমি আমার সমবেদনা জানাবো মেয়েটার প্রতি। শুনেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের একটা ঘটনা, এবং মেয়েটি যেহেতু নাবালিক তো শুনেছি সে মানে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তার প্রতি আমার সমবেদনা। এখন ব্যাপার হচ্ছে আপনি যে প্রশ্নটা নিয়ে এখানে এসেছেন আমাদের কাছে জানতে, আমরাও গতদিন সেদিন শনিবার ছিল খুব সম্ভবত, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই এলিগেশন স্কুলের বিরুদ্ধে যখন এসেছে দেখার পর আমরা স্তম্ভিত হয়ে যাই। তারপর প্রিন্সিপালের নির্দেশ পেয়ে আমরা আজকে সোমবার, কালকে রোববার ছিল হলিডে, আমরা সবাই যারা রেজাল্ট তৈরির কাজে ছিলাম আমরা আজকে স্কুলে এসেছি, এবং আসার পর আমরা ইন্টারনাল একটা তদন্তই বলা যায় ইনভেস্টিগেশন আমরা করি, করার পর আমরা হতবাক হয়ে যাই। আসল কথাটা হচ্ছে যে মেয়েটাকে কেন্দ্র করে সেই ঘটনা, সেই মেয়েটা 2019 সনে ক্লাস নাইনের ছাত্রী ছিল, এবং 2019 সনের ডিসেম্বর মাসে যখন করোনা শুরু হয়নি, করোনা শুরু হয়েছে ডিসেম্বর 2020-এর মার্চ থেকে, এদিকে করোনার বিভিন্ন রেস্ট্রিকশনস চলে এসেছে, সেই 2019 সনের ডিসেম্বর মাসে তার যে ক্লাস নাইনের ইয়ারলি পরীক্ষার ফলাফল, সেই ফলাফলে মেয়েটি অকৃতকার্য হয়। তার মানে আমরা ধরে নিতে পারি যে যে মেয়েটা 2019 সনে নাইনে অকৃতকার্য হয়েছে, 2020 সনে যখন স্কুলের এইচএসএলসির ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলছে তখন সেই মেয়েটা এসে কিভাবে ফর্মের জন্য অ্যাপ্লাই করবে, কারণ সে তো তখন নাইনে যেহেতু অকৃতকার্য হয়েছে সে নাইনেই পাঠরতা, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে সেখান থেকে আমাদের সন্দেহ আরেকটু ঘনীভূত হয়, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কিছু মার্কশিটও সেখানে তুলে ধরা হয়েছিল, সেই মার্কশিটগুলো আমরা কিছুটা তদন্ত করার চেষ্টা করি, করে দেখা যায়। আমি বলে দিচ্ছি 2019 সনে মেটা ক্লাস নাইনে পেয়েছিল মাত্র 88 নম্বর, 88 মার্কস অনলি, যার জন্য সে পরীক্ষায় ফেল করেছিল। আর যে মার্কশিটটা ওরা ক্লাস নাইনের বলে চালাতে চাইছে তার পরিবারবৃন্দ, সেই মার্কশিটটা আদৌ ক্লাস নাইনের নয়, সেই মার্কশিটের নিচে ক্লাস সেভেনের ক্লাস টিচারের সিগনেচার করা আছে আমাদের বশিষ্ঠ কুমার মজুমদার, এবং তারপর আমরা ক্লাস সেভেনের মেরিট রেজিস্টার যেগুলো আছে পুরনো রেকর্ড খুলে দেখা যায় হুবহু অবিকল সেই সেভেনের মার্কশিটটাকেই কোনো না কোনোভাবে ওভাররাইট করে চালিয়ে দেওয়া হয়েছে, যেটাকে 2019 বানিয়ে দেখানো হয়েছে মেয়েটা পরীক্ষায় পাশ করেছে। তো আমার মনে হয় এই ধরনের অভিযোগ যে উঠেছে স্কুলের বিরুদ্ধে এটা তো মার্কশিট জালিয়াতির মাধ্যমেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে মার্কশিট জালিয়াতি ঘটেছে। এখন আমি জানি না ওরাও নিরীহ পরিবার, এ ধরনের পরিবার হুট করে মার্কশিট জালিয়াতির মতো ব্যাপারে জড়িয়ে কীভাবে পড়লো সেটা আমি বলতে পারি না, তবে আমরা ধারণা করছি যে এখানে রহস্য অন্য কোথাও লুকিয়ে আছে এবং কোনো না কোনোভাবে স্কুলের উপর প্রত্যক্ষে বা পরোক্ষে চাপ সৃষ্টি করার জন্য। কারণ যে মেয়েটা ক্লাস টেনে উত্তীর্ণই হয়নি, ক্লাস টেনে উঠেইনি, সেই মেয়েটা কীভাবে মেট্রিক পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে?
আর আরো আমরা জানিয়ে দিই তৎসঙ্গে, অনেক সময় বলা হয়েছে যে স্কুলের খামখেয়ালির জন্য মেয়েটার করা হয়েছে, জীবনটা নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের স্কুল থেকে এবছর 201টা ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে, এবং একমাত্র এই প্রসেসের সঙ্গে জড়িত শিক্ষক শিক্ষিকারাই বলতে পারবেন এটা কতটুকু কষ্টসাধ্য কাজ এই করোনাকালীন পিরিয়ডে, যেখানে ছাত্রদের সঙ্গে একমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যম ছাড়া আর নিয়মিত যোগাযোগই করা যাচ্ছে না। সেখানে অনেক ছাত্র আছে অনেক রিমোট এরিয়াতে থাকে, আমাদের বরুণছড়া, কুন্দানালা, ছাড়াও রামনাথপুরের ভিতরে অনেক প্রত্যন্ত ট্রাইবেল গ্রাম আছে, সেসব জায়গায় হয়তো আপনারা জানেন না, আমরা টিচাররা বিভিন্ন সময়ে বাইকে গিয়ে আমরা ছাত্রদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি, কারণ তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর দেওয়া যাচ্ছিল না, ফোন করেও পাওয়া যাচ্ছিল না। আমরা অনেক কষ্ট করে তাদের কাগজপত্র এনে আমরা তাদের জন্য পরীক্ষার ফর্ম মানে ফিল আপ করে অ্যাপ্লাই করেছি। আর আজকে একটা ছাত্রীর সঙ্গে এভাবে আমরা কেন করব, বা স্কুল কি কেন খামখেয়ালি করবে? কাজে এটা মনে করি যে সোশ্যাল মিডিয়ায় যে কোনো ধরনের কুৎসারও টানোর আগে কিছুটা ফ্যাক্ট যাচাই করে ফেললে এ ধরনের ঘটনা ঘটতো না। স্কুলেও যারা শিক্ষক শিক্ষিকা আছেন যথেষ্ট সচেতন, সবাই শিক্ষিত, কেউ কি চাইবেন যে একটা নাবালিকা মেয়ের এভাবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক বা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক? তো আমরা চাইবো যে এই ব্যাপারে যেন আপনারাও সত্য